আজকে আমরা দেশি মুরগির ঝোল রান্না করব। এই জন্য হাফ কিলো একটা মুরগি কেটে নিয়েছি। এবারে একটি কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নেব। কড়াইতে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলি আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাকে আমরা দিয়ে দেব। এবারে এক চামচ লবণ দিয়ে দেব। এবার এক চামচ হলুদ। এবারে এক চামচ শুকনো লঙ্কা দেব। এবারে এক চামচ গরম মশলা দিয়ে দেব। এবারে মাংসগুলো দিয়ে দেব। ভালোমতো মাংসটা ঘেঁটে দেব। এবার একটু জল দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এবারে কিছুক্ষণ পর আমরা ঘেঁটে দেবো। এবং তেজপাতাও দিয়ে দেব। আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঘেঁটে দেবো ভালো মতো। আবার কিছুক্ষণ পর ঘেঁটে দেব। এবারে ঝোল দিয়ে দেব। এবারে সেদ্ধ হতে দেব। ঝোলটি আমাদের ফুটে উঠেছে, এবার মাংসটি আমরা ঘেঁটে দেব।
ঝোলটি একদম শুকিয়ে গেছে, যতটা ঝোল রাখার আমরা রেখে দিয়েছি। মাংসটি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা এটিকে নামিয়ে নেব একটি বাটিতে। মাংসটি আমরা সার্ভ করে নিয়েছি একটি বাটিতে, দেখতে খুব সুন্দর হয়েছে। রসুনটি আমাদের ভালো মতো সেদ্ধ হয়েছে।